কলি ঘরতি মিরে গড়া সল জগ জনে ধর্ম করম রহ দূর। ঘোর কলিকা যে কলি অত্যাচারী ব্যভিচারী, এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি, দুর্লভ মানব দেহ পেয়েছি। এই কলির কবল থেকে বাঁচতে গেলে আমাদের নাম আশ্রয় করতে হবে। কেননা ক্রোধের ঔরসে দম্ভের প্রভাবে, অর্থাৎ দম্ভের গর্ভে কলির জন্ম। ক্রোধের ঔরসে দম্ভের প্রভাবে কলহ, যে কলহ সৃষ্টি হয় কিভাবে, ক্রোধ প্রথমে জন্মায়, তারপরে দম্ভের প্রভাব যখন স্পর্শ করে কলহ সৃষ্টি হয়। আর সেই সময় আমাদের মনুষ্য জীবের একটাই ধর্ম, একটাই কর্ম, যেসব আমরা সবাই প্রাণ ধরে নাম করি, হরি বল। এই কলিযুগের জীব আমরা বড় পতিত, আমাদের কিছু করার শক্তি নেই মা। আমরা পড়ে আছি কোথায়, সংসার কুয়ার মধ্যে। ৮৪ লক্ষ জনই ভ্রমণ করতে করতে এসে সংসার কুয়ার মধ্যে পড়ে গেছে, ওঠার শক্তি আমাদের নেই। অন্যান্য যুগে ভক্তগণ, জীবগণ, তারা ভগবানের কৃপা পেয়েছিলেন, কেউ তপস্যা করে, কেউ যাগযজ্ঞ করে, কেউ হোম তর্পণ করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। কিন্তু এই কলিযুগের জীব আমাদের কিছু করার শক্তি নেই বলে ভগবান তাই আমাদের দরজায় এসেছেন, এই শ্রীধাম নবদ্বীপের মাটিতে। আমরা তাকে ভালোবাসতে পারলাম না, যে রাধে। মহাপ্রভু আমাদের কাছে এসে বললেন, ওরে কলির জি, তোদের কিছু করার শক্তি নেই। হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলু নস্তে বা নস্তে বা নস্তে বা গতিরন্যথা। প্রেমের ঠাকুর গৌর হরি বললেন, তোমরা প্রাণ ভরে নাম করো। এই কলির কবল থেকে বাঁচতে গেলে আমাদের নাম আশ্রয় করতে হবে। কেন, পরপারের বা ভবসমুদ্রের পারের তৈরি হলেন এই হরিনাম। তিনবার নাম বললেন, তিনবার নাস্তে বদিলেন কেন? আমরা সত্যের মনি ঋষিদের মতো তো তপস্যা করে ভগবানের কৃপা পেতে পারবো না, তাই নাস্তে হব। ত্রেতার মনি ঋষিদের মতো যাগ যজ্ঞ হোম তর্পণ করে ভগবানের কৃপা পাবো না, তাই নাস্তে হব। দাপরের জীবের মতো সেবা অর্চনা মার্গ অবলম্বন করে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো না, তাই নাস্তে বল। আমরা কলির জীব, আমাদের কিছু করার শক্তি নেই। তাই মহাপ্রভু বললেন, প্রাণ ভরে তোমরা নাম করো, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে, একবার যদি নাম বলতে পারি না মা, তাহলে আর চিন্তা নেই। আমাদের কিছু করার শক্তি নেই বলে আমাদের দুঃখ পেলে হবে না, যে আমাদের কিছু করার শক্তি নেই তো আমরা হয়তো কিছুই পেলাম না। অন্যান্য যুগে মনি ঋষিগণ, তারা ভগবানের কৃপা পেল, তারা কত পুণ্য অর্জন করেছিলেন। আমরা কলির জীব, আমাদের কিছু করার শক্তি নেই বলে আমরা কিছু পেলাম না, এটা মনে ভাবলে হবে না। আমরা অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু অনুভব করার শক্তি আমাদের নেই। হ্যাঁ মাগো, এই যে হরিনাম রূপ পরশমণি মহাপ্রভু আমাদের দিয়েছে, যে পরশমণি অন্যান্য যুগের জীবগণ তারা পায়নি। একটা কথা মনে পড়ল, কিছুদিন আগে দেখলাম ট্রেনের মধ্যে এক লেবুওয়ালা, তার সঙ্গে পরিচয় হয়, বড় দুঃখী কাঙাল। জিজ্ঞাসা করলাম, ভাই লেবু কত করে বিক্রি, কত করে কেনো আর কত বিক্রি করো? বলছে, দাদা আমি 2 পয়সা কিনে 4 পয়সা বিক্রি করি,
দুপয়সা মাত্র লাভ হয়, এই দিয়ে আমার সংসার চালাতে হয়, একটা মাত্র ছেলে। কোনো এক ব্যক্তি বিপদে পড়ে লেবুওয়ালার কাছে এসে বলছে, ভাই আমার কিছু টাকা সাহায্য করবে, আমি বড় বিপদে পড়েছি। লেবুওয়ালা, তার হৃদয়টা বড় দয়া, ওই ব্যক্তির পানে চেয়ে দয়ার উদয় হলো, নিজের লভ্যাংশ যা কিছু ছিল দিয়ে তো ফেলেছে এবং মূলধনটাও দিয়ে ফেলেছে, নিজের কাছে কিছু নেই, চিন্তা করলেন আমার তো একটা ছেলে আছে, আমি প্রতিদিন লেবু বিক্রয় করে চাল ডাল কিনে ঘরে ফিরি, আমার ছেলেটাকে দুমুটো আমি সেবা দিই, কিন্তু আজকে তো আমার কিছু নেই, আমি কেমন করে ছেলেটাকে খেতে দেব। হরিব মনে ভাবলেন, না ওই ব্যক্তির কাছে গিয়ে আমাকে কিছু টাকা আনতেই হবে। হরিব তা প্রভাতে হতে না হতে লেবুওয়ালা কি করলেন, নিজ ঘর ছেড়ে যাকে টাকা ধার দিয়েছিলেন তার বাড়িতে গেলেন। কিছু টাকা নিয়ে যখন ফিরছে, সেদিন ছিল বড় দুর্দিন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, লেবুওয়ালা ঘরে ফিরতে পারছে না, নিরুপায় হয়ে পথের পাশে একটা পোড়ো চালা ঘর ছিল, ওই চালা ঘরে আশ্রয় নিয়েছে। কিছুক্ষণ পরে ওই ঘরটি না হুড়মুড় করে পড়ে গেছে। হঠাৎ লেবুওয়ালার চোখ পড়ল যে চালের বাতার মধ্যে কি যেন একটা গোঁজা আছে, চকচক চকচক করছে। তাড়াতাড়ি করে লেবুওয়ালা ওই বস্তুটি নিয়ে ভাবছে, বাহ দেখতে তো সুন্দর, নিয়ে যাই, ছেলেকে দিলে ছেলে আনন্দ পাবে। নিজের ঘরে আনলেন, এসে দেখছে ছেলেটি তখনও ঘুমাচ্ছে। মনে ভাবলেন যে ঘুম থেকে উঠলেই আমি এই বস্তুটা ছেলেকে দেব। এই ভেবে কি করলেন, এক জায়গায় ধান ভাঙানো তুষ ছিল, তুষের মধ্যে গুঁজে দিয়েছে। লেবুওয়ালার আর স্মরণে নেই, মাঝখানে বেশ কয়েকটা দিন চলে গেছে। একদিন এক জহুরি, পথের পাশেই তো লেবুওয়ালার ঘর, পিপাসায় কাতর হয়ে লেবুওয়ালার ঘরের মধ্যে ঢুকে বলছে, ভাই আমার একটু শীতল বাড়ি দেবে, আমার বড় পিপাসা। লেবুওয়ালা বললেন, বাবু আপনি আমার ঘরে এসেছেন, আমার তো বসার জায়গা নেই, এক কাজ করুন না, আপনি যদি কৃপা করে একটু মাটিতে বসেন। জহুরি তাই করলেন, মাটিতে বসেছে, যখন শীতল বাড়ি এনে দিলেন, জহুরি পান করে তার হৃদয়টা শীতল করলেন, হঠাৎ জহুরির চোখ তো নয়ন পড়ল ওই ধানের তুষের মধ্যে যে বস্তুটা গুঁজে রেখেছিল, রবির তাপে না চকচক চকচক করছে। জহুরি চিন্তা করলেন, নাকি বস্তুটা চকচক করছে, এই তোমার ওখানে কি গো, ওই বস্তুটা চকচক করছে আমার কাছে আনো তো। যখন জহুরির হাতে দিয়েছে, জহুরি চিন্তা করছে, বাপরে যার ঘরে এমন অমূল্য সম্পদ, সে কিনা লেবু বিক্রয় করে সংসার চালাচ্ছে, এই যে পরশমণি, যে পরশমণি লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, হ্যাঁ আর সে কিনা লেবু বিক্রয় করে সংসার চালাচ্ছে। জরাধে মনে ভাবলেন, এর যে কত মূল্য, এই লেবুওয়ালার কাছে যদি আমি বলি তাহলে বুঝতে পারবে না, অনুভব নেই, অনুভব করতে পারবে না। তার চেয়ে কে নিয়ে বাজারে যাই, এই বস্তুটা আমি যাচাই করি, যাচাই করলে লেবুওয়ালা বুঝতে পারবে যে এর মূল্য কত। ওই লেবুওয়ালাকে সঙ্গে নিয়ে জহুরি এলেন বাজারে, যে আলু বিক্রয় করছিল তার কাছে জিজ্ঞাসা করলেন, ও ভাই এই বস্তুটা রেখে তুমি ক বস্তা আলু দিতে পারবে? আলুওয়ালা বললেন, ভাই আমি 10 বস্তা আলু দিতে পারবো। লেবুওয়ালার চোখ দাঁড়িয়ে গেছে, বাপরে পথের পাশে পোড়ো ঘর হতে একটা কাঁচের টুকরো আমি পেয়েছি, তার মূল্য কিনা 10 বস্তা আলু, বাহ। কিন্তু জহুরির মন ভরল না, জহুরি আবার একটু এগিয়ে গেছে, যে চাল বিক্রয় করছে তার কাছে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আমার এই বস্তুটা রেখে ক বস্তা চাল দিতে পারবে? বললো, আমি 20 বস্তা চাল দেব। তাতেও জহুরির মন ভরল না, আবার একটু এগিয়ে গেলেন, স্বর্ণকারের কাছে গিয়ে বলছে, ভাই তুমি এই বস্তুটা রেখে কত টাকা দিতে পারবে আমার? স্বর্ণকার বললেন, ভাই আমি 20,000 টাকা দেব। লেবুওয়ালা চিন্তা করছে, বাপরে 20,000 টাকা, যা দিয়ে আমার সারা জীবন আমি বসে খেতে পারবো? হ্যাঁ
বিবল হরি জয় রাধে। কিন্তু জহরির মন ভরল না, লেবুনা চিন্তা করছে 20,000 টাকা দেবে বলছে তবু নিচ্ছে না। দেখি তো কি করে, আবার একটু এগিয়ে গেছে, খুঁজতে খুঁজতে এক রাজ বাড়িতে প্রবেশ করেছে। রাজবাড়িতে প্রবেশ করে রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই আমার এই বস্তুটা রেখে আপনি কত অর্থ দিতে পারবেন? রাজা বস্তুটা পেয়ে বলছে, জহরি তুমি আমাকে ঠকালে বাপু। হ্যাঁ, এই যে পরশমণি, এই পরশমণির মূল্য আমি কি দেব গো? আমি যে রাজা আমি চিনি, আমি জানি এর মূল্য কত। আমার রাজ্য যদি বিক্রয় হয়ে যায়, সাথে সাথে যদি রাজ্যের সঙ্গে যদি আমিও বিক্রয় হয়ে যাই, তথাপি এই পরশমণির মূল্য আমি দিতে পারব। যে রাধে, এই গল্পের মধ্যে মহাজন আমাদের কি শিক্ষা দিলেন? আমরা হরিনামরূপ পরশমণি পেয়েছি, কিন্তু আমরা অনুভব করতে পারি না যে কেমন ধনের ধনী আমরা, সে শক্তি আমাদের নেই। মাগো, পরিশ্রম করলে কি আর অর্থ পাওয়া যায়? একজন দেখা যায় অফিসে একটা সই করে চলে আসে, সে 20,000 টাকা পায়, আর একজন সারাদিন সে জল বইছে ঝাড় দিচ্ছে, তার মাইনে দেখা যায় 2,000 টাকা। হরি বল, পরিশ্রম করলে হয় না মা? অন্যান্য যুগের মুনি ঋষিগণ তারা পরিশ্রম করেছে, হ্যাঁ, কঠোর তপস্যা করেছে, যাগযজ্ঞ করেছে, কম পরিশ্রমের কথা নয়। আমরা কলির জীব, আমাদের পরিশ্রম করতে হচ্ছে না বলে আমরা কিছু পেলাম না, এটা মনে ভাবলে হবে না। হ্যাঁ, এক ব্যক্তি এক বস্তা লোহা মাথায় করে নিয়ে চলেছে বাজারে বিক্রয় করে কিছু মূল্য পাওয়ার জন্য। তা বিক্রয় করলেন, পেলেন কত? মাত্র 500 টাকা। এক বস্তা লোহা বিক্রয় করে পেয়েছে 500 টাকা। আর একটা ব্যক্তি একটা কাঁচের টুকরো বাজারে নিয়ে বিক্রি করে সে পেল, হ্যাঁ, 50,000 টাকা। তাহলে ওই ব্যক্তি কি ওই ব্যক্তির সঙ্গে ঝগড়া করবে? যে ব্যক্তি লোহার বস্তা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাজারে এনে বিক্রয় করে 500 টাকা পেয়েছে, আর যে পরিশ্রম করলো না, কাঁচের টুকরো ট্যাঁকে গুঁজে নিয়ে বাজারে বিক্রি করে 50,000 টাকা পেল, ওই ব্যক্তির সঙ্গে কি ঝগড়া করবে? যে ভাই আমি এক বস্তা লোহা মাথায় করে বিক্রয় করে পেলাম 500 টাকা, আর তুমি সামান্য কাঁচের টুকরো পেলে 50,000 টাকা, এই কাঁচের টুকরোর মূল্য? হরি বল, হরি বল। বস্তু বিশেষ দাম, যে বস্তু যেমন তার দাম তেমন, মূল্য তেমন। সত্যের মনি ঋষিগণ, তেতার জীবগণ, দাপরের জীবগণ এরা লোহার বস্তা মাথায় করে নিয়ে গেছে। সত্যের জীবের পরমায়ু ছিল কত? 1,00,000 বৎসর। হ্যাঁ, অস্থিগত প্রাণ, যতক্ষণ হাড় আছে ততক্ষণ তাদের সাধনা, ততক্ষণ তাদের তপস্যা। যে রাধে, তারা তপস্যা করেছে, লোহার বস্তা মাথায় করেছে, কত পরিশ্রম করে তবে ভগবানের কৃপা পেয়েছে। তেতার জীবগণ তারা যাগযজ্ঞ করেছে, যজ্ঞ করে ভগবানের কৃপা পেয়েছে। দাপরের জীবগণ তারা সেবা অর্চনা মার্গ অবলম্বন করে ভগবানের কৃপা পেয়েছে, কত পরিশ্রম করার পরে তবে ভগবানের কৃপা। আর আমরা কলির জীব, আমাদের কিছু করতে হচ্ছে না মা, শুধু একটু নাম বললেই হবে, কষ্ট করলে হবে কি? কেমন কষ্ট? এই যে জিহবাটি নাড়ালেই ভগবানের কৃপা, তাও আমরা পারি না। জয় শ্রী রাধে। তাই আমাদের কাছে এক জহুরি এসেছে, আমাদের ঘরে জহুরি এসেছে, সে জহুরিকে পরম করুণ শ্রী গুরুদেব জহুরি এসে বলল, বাবা তুমি যে কোন ধনের ধনী তুমি নিজেই জানো না, তোমার এত কষ্ট কেন, এত দুঃখ কেন? তোমার তো দুঃখ পাবার কথা নয়, কেন তুমি দুঃখ পাবে? মনে ভাবলেন, ও এ যে কি ধনের ধনী, নিজেই অনুভব করতে পারছে না, একে অনুভব করাতে হবে। হরিব হল হরিব। কি করলেন? আমাদের নিয়ে বাজারে যাচাই করলেন, সে বাজারটি কেমন? ইন্দ্রপদ। ইন্দ্রপদে গিয়ে যাচাই করলেন, ইন্দ্রপদে দিতে পারল না এই হরিনামরূপ পরশমণির মূল্য। ব্রহ্মপদে গেলেন, ব্রহ্মপদ দিতে পারল না এই হরিনাম পরশমণির মূল্য। বৈকুণ্ঠপদে গেলেন, বৈকুণ্ঠপদেও দিতে পারল না। অবশেষে রাজার কাছে গেলেন, সে রাজাকেই ভগবান কৃষ্ণচন্দ্র। হে রাজন, হে ভগবান, আপনি কৃপা করে বলুন এই হরিনাম রূপ পরশমণির মূল্য কত আপনি দিতে পারবেন? ভগবান বললেন, হে ভক্ত,
এই হরিনাম রূপ পরশমণির মূল্য আমি কি দেব গো? আমার ধাম যদি চলে যায়, আমার লীলা যদি চলে যায়, আর ধাম লীলার সঙ্গে যদি আমি ভগবান ভক্তির কাছে বিক্রয় হয়ে যাই, তথাপি এই হরিনাম রূপ পরশমণির মূল্য আমি দিতে পারবো না। নিতাই গৌর হরি বল হরি বল। সেই পরশমণি আমরা পেয়েছি, তাই তো ভগবান গৌর হরি বললেন, হরির নাম হরির নাম হরির নামই বকেবলম, কলু নস্তেব 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 গতিরঙ্গতা। সেই প্রেম আমরা ভোগ করছি। জয় শ্রী রাধে রাধে। অসাধনে চিন্তামণি, অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলো মানে আমার গুণাবন দয়ালু ঠাকুর, আমার গুণাবন দয়ালু ঠাকুর, আমার গুণাবন
और ना ही पाएगा बरुनिया मोर ना ही पाए कत कत ब्रह्मा कत शिव ननिताई আমরা যেমন ব্রহ্মাণ্ডে বাস করছি ভগবান যখন ক্ষীরত সমুদ্রে শয়নে ছিলেন নিজ অঙ্গ হতে ঘাম ঝরছিলেন এবং বুদ্বুদ বুদ্বুদ ক্ষীরত সমুদ্রে প্রকাশিত হয়েছিল সেই বুদ্বুদ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি আর এক এক ব্রহ্মাণ্ডে আমরা এই ব্রহ্মাণ্ডের জীব যেমন আরাধনা করি ব্রহ্মা শিব মহেশ্বর প্রতিটা ব্রহ্মাণ্ডে এরকম ব্রহ্মা শিব মহেশ্বর ইন্দ্র সকল দেবতাগণও বর্তমান যে রাধে তাই বলছে কত কত ব্রহ্মা কত শিব তারা দিবান এসে ভজন করে আরাধনা করেও আমার গৌর চরণ লাভ করতে পারল না আমরা কলি হত জীব আমরা ভাগ্যবান যে আমরা ভগবান গৌর হরিকে আমরা কাছে পেয়েছি আমাদের পাড়ার ছেলে আমাদের শচীমায়ের দুলালিয়া প্রেমের ঠাকুর গৌর হরি তাকে আমরা ভালোবাসতে পারি না কেন আমরা তাকে চিনতে পারলাম না তার চরণে কেন মাথাটা নত করতে পারলাম না আমরা বিদ্যার অহংকারে অন্ধ হয়ে বসে আছি অভিমানে মত্ত হয়ে আমাদের নয়নটা সেই চরণ কমলে পড়ল না তাই বৈষ্ণবে কবি বলছে পড়িয়ানু জি জন চারিবেদ শরদ পড়িয়ানু জি জন সে যদি গো রাধে রাধে ও ভাই মিছে তার অধ্যয়ন এই লোচন বিহীন জন মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণের কিবা তার কাজ গো দর্পণের কিবা তার কাজ অন্ধের দর্পণে অন্ধের দর্পণের কাজ কি আছে ও ভাই সে তো হলো জন্ম অন্ধ দর্পণের কাজ কি আছে ও ভাই সে তো হলো জন্ম অন্ধ দর্পণের কাজ কি আছে জনিতাই মাগো চারিবেদ সরদর্শন পড়ি আগো যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ কি বা তার সকল শাস্ত্র অধ্যয়ন করেছে শাস্ত্রজ্ঞ হয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে পণ্ডিতের খাতায় নাম লিখেছে কিন্তু তার মাথাটা নত করতে শিখেনি মাথাটা নত হয় না নিজে দম্ভের স্তম্ভে ঘুরে বেড়ায় আমি একজন পণ্ডিত আমি একজন শাস্ত্রজ্ঞ আমার মতো পণ্ডিত এই জগতে নেই হরিব সে বিদ্যা বিদ্যা নয় হাতির দাঁত দেখতে সুন্দর মূল্যবান বস্তু হাতির দাঁতটা যদি সোনা দিয়ে বাঁধানো যায় আরো সুন্দর হয় আরো মূল্যবান হয় তেমনি মনুষ্য দেহ পেয়েছি উত্তম দেহ এমন দেহ আর হবে না মহাজন বলেছে না বারে বারে আর আসা হবে না
পেয়েছো মানব জন্ম আর হবে না। হ্যাঁ, এই মূল্যবান দেহ পেয়েছে, দেহ পেয়ে যদি প্রেম ভক্তি সোনা দিয়ে দেহটাকে মুড়াতে পারতাম তাহলে আরো মূল্যবান হতো, তাহলে গোবিন্দ চরণে আমরা শরণ নিয়ে ভজন করতে পারতাম। কিন্তু অহংকারে বুকটা ভরে আছে, মাথাটা নত হতে শিখলো না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলাম না, কেমন করে ভজনের পথে অগ্রসর হব? হরিবোল হরিবোল। ভগবানের কৃপা পেতে গেলে, চরণ আশ্রয় করতে গেলে হৃদয়টাকে আগে শূন্য করতে হবে, কাঙাল করতে হবে। হৃদয়ে সদাই জাগ্রত হবে, তুমি প্রভু আমি তোমার দাস। হে প্রভু, তুমি যা কিছু করাও তোমার ইচ্ছায় আমি করি, আমি যা কিছু খাই তোমার ইচ্ছায় খাই, তুমি যে আমাকে সংসারে বাস করাও তা তোমারই ইচ্ছা। হরিব, হৃদয় শূন্য না হলে, কাঙাল না হলে তাকে ভজা যায় না। মনুষ্য দেহটি কেমন জানে, আমরা মানুষ হয়ে গর্বে সঙ্গে আমরা উচ্চ কণ্ঠে বলি আমরা সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু মানুষের মতো নিকৃষ্টতম জীব জগতে নয়। যা রাধে, এক ব্যক্তি, তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাজার থেকে কিছু গ্রন্থ ক্রয় করে তিনি গ্রন্থ পাঠ করেন নিত্য, গ্রন্থ পাঠ করে অনেক কিছু জেনেছে, জানার পরে যাকে তাকে অবমাননা করে, জগতে ঘোষণা করে যে আমার মতো শাস্ত্রজ্ঞ আর জগতে নয়। কিন্তু বাবা, যারা গ্রন্থ পাঠ করে না গ্রন্থের তাদের কৃপা হয়, গ্রন্থ পাঠ করতে করতে গ্রন্থের একটা কৃপা হয়ে যায়। তাই ব্যক্তির গ্রন্থের একটা কৃপা হয়ে গেছে, তখন অনুভব করলেন আমি তো পাঠ করছি। এই শাস্ত্র বলছে গুরু কৃপা না হলে সব বৃথা, আমার তো গুরু কৃপা হয়নি, তাহলে যে আমি শাস্ত্র পাঠ করছি আমার সব কিছুই বৃথা। যাই হোক, আমাকে যেমন করেই হোক গুরু কৃপা লাভ করতেই হবে। তাই ব্যক্তি সব জায়গায় ঘুরছে, কোথায় সেই গুরুদেব পাবো যিনি আমার উপদেশ দেবেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব, হ্যাঁ, যিনি কৃষ্ণ তত্ত্ব আমাকে দান করবেন, সেই রূপ গুরু কোথায়? কেননা আমি শাস্ত্র পাঠ করেছি, আমি শাস্ত্রজ্ঞ, আমি একজন পণ্ডিত, আমার মতো পণ্ডিত ব্যক্তিকে যিনি উপদেশ দেবেন তারও তো কিছু বিদ্যা থাকা প্রয়োজন। হরিব, তা কোথাও পেল না, দেখলেন বহু দূরে এক বৃক্ষতলায় এক দুঃখী বাবাজি বসে আছে। কয়েকদিন যাবত পরীক্ষা করে চিনলেন যে ইনি সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, আমার শ্রী গুরুদেব, ইনি কেবল আমার গুরু হবার উপযোগী। চরণ আশ্রয় করলেন, চরণ আশ্রয় করে বললেন বাবা আমাকে কৃপা করতে হবে, আপনার চরণ একটু স্থান দিন। যা রাধে রাধে, কেননা আমি এই জগতে ঘুরে দেখেছি আমার মতো পণ্ডিত ব্যক্তিকে, শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেবার মতো কেউ নেই, একমাত্র আপনিই আছেন। ওই মহাপুরুষ তখন দেখলেন, আহারে, এই ব্যক্তির প্রতিটা লোমকূপে, প্রতি রক্তের শিরায় শিরায় যে দম্ভ বর্তমান, অভিমান বর্তমান, আমার মতো শাস্ত্রজ্ঞ, আমার মতো পণ্ডিত এই জগতে নাই। দেখে ফিরিয়ে দিলেন, বলল বাবা আমি তো আশ্রয় দিতে পারবো না, আমি তো কিছু জানি না বাবা, আমি শুধু ভগবানের নামে করি, তোমার মতো শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেবার মতো, তত্ত্ব দান করবার মতো শক্তি আমার নেই, তুমি অন্যত্র যাও। ফিরিয়ে দিলেন। বেশ কয়েকদিন পরে আবার এসেছে, বাবা আমাকে কৃপা করতে হবে। তখন ওই মহাত্মা বললেন, শোনো, কৃপা তোমায় করতে পারি, তুমি যাও, জগতে সব থেকে নিকৃষ্টতম যে বস্তুটা, সেই বস্তুটা তুমি যদি আমার পায়ে এনে দিতে পারো তাহলে আমি তোমায় কৃপা করতে পারি। হরি বল হরি বল। বললো, বাবা নিকৃষ্টতম বস্তু আমায় এনে দিলে কৃপা হবে? বলল, হ্যাঁ, যাও। ওই ব্যক্তি গুরু কৃপা পাবার আসে খুঁজছে কোথায় সেই নিকৃষ্টতম বস্তু, খুঁজতে খুঁজতে চলেছে, হঠাৎ দেখলেন গ্রামের কিছু কুকুর ঘোরাফেরা করছে। আহারে, এই কুকুর, এই কুকুর জনিতে জন্ম নিয়ে এদের কত কষ্ট,
এদের ক্ষুধা হলে খেতে পায় না, চাইলেও কেউ দেয় না। মনিবের ঘরের দ্বারে যায়, দুমুঠো ছুঁড়ে দেয়, কোনোদিন দেয় কোনোদিন দেয় না। আবার যদিও দুমুঠো দেয়, ওই দুমুঠো খেয়ে কুকুর চিন্তা করে যে মনিবের ঘরটাকে আমাকে পাহারা দিয়ে রাখতে হবে। এদের এত কষ্ট, এরা তাহলে নিকৃষ্টতম জীব। আবার মনে ভাবছে, না এরা তো এদের ধর্মটাকে পালন করে, কেউ যদি কিছু দেয়। সেই দুমুঠো পেয়ে চিন্তা করে, মনিব তো আমাকে দুমুঠো দিয়েছে, ঋণটা আমাকে শোধ করতে হবে, তাই মনিবের ঘরটাকে পাহারা দিয়ে রাখে। হ্যাঁ, আবার এই পশুজনিতে এদের একটা ধর্ম আছে, যে পশু তৃণ খায় সে আবার মাংস খায় না, যে মাংস খায় সে আবার তৃণ খায় না। যাই নিতাই, কিন্তু আমি মানুষ কুলে জন্ম নিয়েছি, সে ধর্মটা তো আমার মধ্যে নেই। হ্যাঁ, আমি তো সবটাই খাই। আবার বলছে, না না, এরা স্ত্রী পুরুষের মধ্যে যখন তখন বিলাসে মাতে না, এদের একটা ধর্ম আছে, সময় আছে, কিন্তু সেই ধর্মটা তো আমাদের নেই, আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। হরি বল, হরি বল। তাহলে একে কেমন করে আমি নিকৃষ্টতম জীব বলব? এর নিকৃষ্টতম জীব হতে পারে না। যা রাধে রাধে, আবার এগিয়ে চললেন, বৃক্ষের পানে চেয়ে বললেন, বাপরে এত কষ্ট, প্রখর রবির তাপে বৃক্ষের তলায় বসে চিন্তা করছে, এত কষ্ট এই রবির তাপে ভোগ করছে, বৃষ্টি নেই, শীতল বাতাসও নেই, কত কষ্ট এদের। এই বৃক্ষগণ তাহলে কি জগতে সব থেকে নিকৃষ্টতম বস্তু? আবার চিন্তা করলেন, না একে কেমন করে নিকৃষ্টতম জীব বলি, বস্তু বলি? এই বৃক্ষ যদি পিপাসায় কাতর হয়ে মারাও যায়, তবু কারোর কাছে জলও চায় না। আবার কোনো ব্যক্তি হয়তো বৃক্ষের ডাল কাটছে, কেটে এসে নিচে নেমে এসেছে, হঠাৎ ক্ষুধা পেয়েছে, বাড়িতে ফিরতে অনেক বিলম্ব হবে, দেখলেন গাছের ডালে একটা আম পেকে আছে। হ্যাঁ, আবার ওই গাছে উঠে সেই আমটা পেড়ে সে খেলো, বৃক্ষ তাকে তার ফল হতে বঞ্চিত করল না। সে বলল না যে তুমি আমার প্রতি হিংসা করছো, আমাকে ব্যথা দিচ্ছ, এই ফলটা আমি তোমায় দেব না। আবার কারো যদি কষ্ট হয়, বৃক্ষের তলায় বসে তার দেহটা শীতল করে, বৃক্ষ তার শীতল বাতাস হতে, শীতল ছায়া হতে তাকে বঞ্চিত করে না। হরি বল, হরি বল। তাহলে এরা তো নিকৃষ্টতম জীব হতে পারে না। নিকৃষ্টতম বস্তু তাহলে কাকে বলবো, কোথায় আছে? খুঁজতে খুঁজতে চলেছে, হঠাৎ নাশাতে গন্ধ পেল। কি দুর্গন্ধ, কোথা থেকে আসছে? দেখলেন পথের পাশে পচা বিষ্ঠা পড়ে আছে। আহ, ছি 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 ছি, এই বিষ্ঠা, এই বিষ্ঠা হতে এত দুর্গন্ধ আসছে। ওই ব্যক্তি চিন্তা করলেন, তাহলে জগতে নিকৃষ্টতম বস্তু বলতে এই বিষ্ঠা, যার দিকে তাকানো যায় না, ভীষণ দুর্গন্ধ। বেশ হয়েছে, তাহলে এই বিষ্ঠা আমি হাতে করে তুলে ওই মহাত্মার চরণে নিবেদন করব, তিনি আমাকে কৃপা করবেন। এত বলি ওই ব্যক্তি বিষ্ঠা হাতে তুলে একটু এগিয়ে চলেছে, এমন সময় বিষ্ঠা বললেন, হে মানুষ, তুমি যে আমাকে নিকৃষ্টতম বস্তু বলছ, একবার কি ভেবে দেখেছো মানুষ, কারা আমাকে নিকৃষ্ট করেছে? তোমাদের মতো মনুষ্য জীব আমাকে নিকৃষ্ট করে গেছে। জানো, আমি নিকৃষ্ট ছিলাম না গো, আমি ভালো খাদ্য ছিলাম, আমি মিষ্টির দোকানে রাজভোগ ছিলাম, আমি ভালো ছানা ছিলাম, ভালো সবজি ছিলাম, ভালো ফল ছিলাম। তোমাদের মতো দেহধারী মানুষ বাজার থেকে ক্রয় করে এনে ভালো করে পাক করে গ্রহণ করেছে, গ্রহণ করার পরে ধারণ করে রাখতে পারলো না, আমাকে এখানে নিকৃষ্ট করে ফেলে গেছে। আর তুমি আমাকে বলছো নিকৃষ্টতম বস্তু আমি? তোমাদের মতো দেহধারী মানুষ আমাদের নিকৃষ্ট করে ফেলে রেখে যায়, তাই আমরা নিকৃষ্ট। হরি বল, হরি বল। ওই ব্যক্তির তখন বিবেক চিন্তা করছে, সত্যিই তো ঠিক বলেছে, এ তো নিকৃষ্ট ছিল না,
একে তো নিকৃষ্ট করা হয়েছে, তাহলে কাকে নিকৃষ্টতম বস্তু বলবো, জীবই বলবো? হঠাৎ দেখলেন পচা বিষ্ঠা তো তার মধ্যে পোকা কিলবিল করে বিষ্ঠাগুলি খাচ্ছে। ছি 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 ছি, এত দুর্গন্ধ, যার দিকে তাকানো যায় না। এই পচা বিষ্ঠা, এই ছোট্ট ছোট্ট কীট ওই বিষ্ঠাগুলি খাচ্ছে। তাহলে জগতে নিকৃষ্টতম বস্তু বলতে, জীব বলতেই কীটগুলি, যারা এই পচা বিষ্ঠা খাচ্ছে। পেয়ে গেছে, এই তো এরাই জগতে নিকৃষ্টতম বস্তু। এত বলি, দু একটা কীট হাতে নিয়ে চলেছে, এমন সময় ওই কীট বলে উঠলেন, হে মানুষ, তুমি যে আমাকে নিকৃষ্টতম বস্তু বলছো, জীব বলছো, একবার কি ভেবে দেখেছো যে সত্যিই আমরা নিকৃষ্টতম বস্তু বা জীব? দেখো না, তোমাদের মতো দেহধারু মানুষ কত কিছু খায়, খেয়ে তারা যেখানে সেখানে ত্যাগ করে যায়। হ্যাঁ, এইভাবে যদি লক্ষ লক্ষ মানুষ ত্যাগ করে যায়, মন ত্যাগ করে, তাহলে তো জগৎ দুর্গন্ধে ভুলে যাবে, পরিবেশটা দূষণে দূষিত হয়ে যাবে। একবার চেয়ে দেখো, আমরা এই ছোট্ট কীট, তোমাদের মতো দেহধারী মানুষের পরিবেশটাকে রক্ষা করবার জন্য, দূষণ মুক্ত করবার জন্য আমরা কি করছি, ওই বিষ্ঠাগুলি খেয়ে হজম করে ফেলছি। আর তুমি বলছো সবচেয়ে জগতে নিকৃষ্টতম জীব আমরা, এটাই গৌর হরি। ওই মানুষ চিন্তা করলেন, সত্যই তো, এতদিন পরে তার দম্ভ অহংকার হৃদয় হতে সব দূরে গেল। চিন্তা করলেন, জগতে সবকিছুর মূলে আছে মানুষ, তাহলে জগতে নিকৃষ্টতম বস্তু বলতে, জীব বলতে কেবল এই মানুষ। আমি আমি এই নিকৃষ্টতম বস্তু, আমার মতো নিকৃষ্টতম বস্তু জীব আর কেউ না। নয়নের জল সার করে ধীরে ধীরে মহাত্মার চরণে এসে বলছে, বাবা বাবা, এসেছো বাবা, দাও দাও দাও, এনেছো সেই নিকৃষ্টতম বস্তু, এনেছো, দাও বাবা। এনেছি আমি, এনেছি বাবা, সেই নিকৃষ্টতম বস্তু আমি এনেছি। তাহলে দাও বাবা, বিলম্ব করছো কেন? এই যে, এই যে জগতের নিকৃষ্টতম বস্তু বা জীব আমি, তাই আজকের আপনার চরণে এই আমি শরণ নিলাম। কৃপা করে আমার এই হৃদয় শূন্য করে, সকল অভিমান দূরীভূত করে, চরণে স্থান দিয়ে আমায় কৃপা করো। হরি বল, হরি বল। মহাত্মা দেখলেন, যার শিরা উপর শিরায় দম্ভ অহংকার ছিল, আমার মতো শাস্ত্রজ্ঞ, আমার মতো পণ্ডিত এই জগতে নাই, তার নয়ন হতে ধারা ঝরছে, সকল অভিমান মান যে দূরে গেছে, দম্ভ যে দূরে গেছে, এইবার আমি কৃপা করব। যখন হৃদয়টা শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে, তখন মহাত্মা কৃপা করলেন। মা গো, ভগবান আমাদের কৃপা করেন, সাধুগুরু বৈষ্ণব আমাদের কৃপা করেন, কিন্তু কৃপাটা ধারণ করবার মতো জায়গাটা আমাদের করে রাখতে হবে। সে জায়গাটা আমরা তো করে রাখতে পারি না, ধারণ করব কোথায়? তাই বলি আমাদের কৃপা হলো না। নিতাই গৌর হরি বল, জয় রাধে। চারি বেদ সরদর্শন পড়িয়া গোজে সে যদি গো ভাই, মিছে তার অধ্যয়ন এই লোচন, আমি চারি বেদে সরদর্শনে পাঠ করেছি, কিন্তু আমার মাথাটা নত করতে শিখিলাম না। সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণে নিলাম না, আমি মানুষকে ভালোবাসলাম না। এ বিদ্যা বিদ্যা নয়,
অন্ধের দর্পণের সমান, অন্ধ যেমন বদনের সম্মুখে দর্পণ ধরে নিজের রূপ দেখতে পায় না। বাবা আসার সময় বারাসাত হতে এলাম, দেখলাম বারাসাতে একটা মেলা বসেছে। মা গো, ওই মেলাতে এক জন্ম অন্ধ, সে ভিক্ষায় বেরিয়েছিল, হঠাৎ মেলার মধ্যে প্রবেশ করেছে। কি করছে? এক একটা দোকানের সম্মুখে গিয়ে জিজ্ঞাসা করছে, ও দোকানি তোমার এটা কিসের দোকান গো? কেউ বলছে আমার এটা মিষ্টির দোকান। আবার একটু এগিয়ে গিয়ে বলছে তোমার এটা কিসের দোকান? কেউ বলছে আমার এটা পুতুলের দোকান। হরি বল হরি বল। আবার একটু এগিয়েছে, ও দোকানি তোমার এই দোকানটি কিসের দোকান? বলে মনোহরি দোকান। বাহ, নামটা তো সুন্দর, তোমার দোকানে কি পাওয়া যায় গো দোকানি যে মানুষের মনকে হরণ করে? বলে দেখো আমার দোকানে আলতা পাওয়া যায়, স্নো পাওয়া যায়, লিপস্টিক পাওয়া যায়, গলার হার পাওয়া যায়, আর কি পাওয়া যায়? নূপুর পাওয়া যায়, চুড়ি পাওয়া যায়, আর কি পাওয়া যায়? চিরুনি পাওয়া যায়। বলে আর কি পাওয়া যায়? আয়না পাওয়া যায়। যখনই বলেছে আয়না পাওয়া যায়, হরি বল হরি বল। কি করলেন? অন্ধ চিন্তা করছে, আয়না, এই নামটা তো আমি কোনোদিন শুনিনি। ও দোকানি, তুমি যে বললে তোমার দোকানে আয়না পাওয়া যায়, আয়নার মধ্যে কি হয় গো? আয়না দিয়ে কি হয় শ্রী বিষ্ণু, আয়না দিয়ে কি হয় বলো না। দোকানি বললেন, আয়নার মধ্যে নিজের রূপ দেখা যায়। যেই দোকানি বলেছে আয়নার মধ্যে নিজের রূপ দেখা যায়, হরি বল হরি বল। অন্ধ মনে মনে চিন্তা করছে, আমি তো জন্মই অন্ধ, আমার নিজের রূপটা কেমন আমি কোনদিন দর্শন করিনি। কিন্তু এই দোকানি বললেন আয়নার মধ্যে নিজের রূপ দেখা যায়। যেমন করেই হোক একটা আয়না আমাকে ক্রয় করতে হবে, ভিক্ষার পয়সা দিয়ে সুন্দর একটা আয়না ক্রয় করে অন্ধ মনের আনন্দে দোকানের পাশে গিয়ে দর্পণের মধ্যে নিজের রূপ দেখবার জন্য যখন দর্পণটি বদনের সম্মুখে ধরেছে, অন্ধ শত শতবার চেষ্টা করছে কিন্তু দর্পণ মাঝে রূপ দেখিতে না রে, দর্পণ মাঝে রূপ দেখিতে না রে, দর্পণ মাঝে রূপ দেখিতে না রে, দর্পণ মাঝে রূপ দেখিতে না রে। সে যে হল জন্ম অন্ধ, দর্পণ মাঝে রূপ দেখিতে না রে। তেমনি চারিবেদ সরদর্শন পড়িয়া গো যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ কি বা তার কাজ? যে বিদ্যার অহংকারে অন্ধ হয়ে বসে আছে, তার হৃদয় দর্পণ মাঝে আমার গৌর মূর্তি কেমন করে দর্শন করবে? জানি তাই ভগবান কোথায় থাকে জানেন মা? আমাদের এই নয়নের কোণে থাকে। আমাদের নয়নের কোণে থাকে, আমরা দেখতে পাই না। মা গো, আপনারা তো কাজল পরেন, কাজল পরে আপনারা দেখতে পান যে আমি কাজল পরেছি? দেখা যায় না, তাই না? তেমনি ভগবান আমাদের এখানেই থাকে, কাছেই থাকে, নয়নের কোণে বর্তমান, এত কাছে আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? হরি বল হরি বল। আমরা অন্ধ হয়ে আছি, সেই দর্পণ, যে দর্পণ আশ্রয় করলে দর্পণের মাঝে আমি আমার কাজল দেখতে পাব, সেই দর্পণটা আশ্রয় করতে পারেনি। সেই দর্পণ হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ। সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করলে আমরা গৌর রূপ দর্শন পাবো না, তাই গৌর হরি বল হরি বল। আবার বলছে, বেদে বিদ্যা দেখে যদি কিছু নাহি জানো তো, বেদে বিদ্যা দেখে যদি কিছু নাহি জানো তো, ও ভাই সে যদি গৌরাঙ্গ করে সা, সে যদি গৌরাঙ্গ করে সা, ঠাকুর নয়নানন্দেতে হলে,
শীত সকলে জানে নয়নান দেইতে সিদ্ধি কর তলে তোমরা করে কর তালি দাও ভাই তোমরা করে কর তালি দাও ভাই করে কর তালি দাও ভাই তোমরা করে কর তালি দাও ভাই হরে কৃষ্ণ হরি বলে কটি করা তালি দাও ভাই হরে কৃষ্ণ হরি বলে তোমাদের সকলে বাঞ্ছা পূর্ণ হবে কটি করা তালি তোমাদের সকলে বাঞ্ছা পূর্ণ হবে তোমরা বদন হরে নাম বল সকলে বাঞ্ছা পূর্ণ হবে হরে কর তালি দাও সর্বসিদ্ধি কর তলে সমবেত
নাম প্রেম পিপাসু আমার গৌর গোবিন্দের প্রিয়জন প্রিয় ভক্তগণ আপনারা সবাই কৃপার মূর্তি আমি অধম কীর্তনিয়া আপনাদের চরণের দাসানুদাস লীলা পরিবেশনের মাধ্যমে আমার অনেক ভুল ত্রুটি হবে আপনারা আমাকে নিজ সন্তান জ্ঞানে সকল অপরাধ ক্ষমা করে চরণে স্থান দিয়ে কৃপা করবেন আপনাদের কৃপায় যেন প্রাণ ভরে গাইতে পারি আমার গৌর গোবিন্দের গুণ কীর্তন নিতাই গৌর হরি গোবি জয় শ্রীরাম আজকের আমরা বিষয় আস্বাদন করব সংসারের কথা কেননা আমরা সংসারী জীব এই সংসারী জীবগণকে দেখে ত্যাগী সন্ন্যাসীরা একটু দূরে থাকে শাস্ত্র কি বলছে গৃহস্থ বৈষ্ণবই শ্রেষ্ঠ যারা গৃহী সন্ন্যাসী গৃহস্থ বৈষ্ণব তারাই শ্রেষ্ঠ কেননা এই সংসার বড় কঠিন এই সংসারে থেকে সকল কর্ম বজায় রেখে যদি আমরা হা কৃষ্ণ প্রাণ গৌর বলে ডাকতে পারি হানিতাই প্রাণ গৌর বলে ডাকতে পারি তাহলে আমাদের ডাকটাই সঠিক ভগবান বলছে তুমি সংসার করো কিন্তু আমাকে ভুলে যেও না তুমি সংসার করো সংসারে থাকো সংসারে থেকে আমাকে ডাকো তবে হ্যাঁ যখন তুমি আমাকে ডাকবে তখন যেন সংসারটা একটু ভুলে থাকো আর যখন তুমি সংসার করো আমাকে ভুলে থাকো ক্ষতি নাই কিন্তু আমাকে যখন ডাকবে তখন যেন একটু সংসারটাকে ভুলে থাকো মা গো সেই সংসারের কথা আমরা আস্বাদন করব আমরা যেই নিতাই গৌর সেবা করছি গৌর গোপাল সেবা করছি রাধা কৃষ্ণ সেবা করছি আমাদের কোনো অধিকার ছিল না অধিকার দিয়ে গেল কে আমার কুলির দেবতা নিতাই চাঁদ নিতাই চাঁদের কৃপা বিনা এই সেবা আমরা করতে পারতাম না সেই নিতাই চাঁদের কথা আমরা প্রাণ ভরে শ্রবণ করবো আজকের বিষয়ে নিত্যানন্দের সংসার সংসার কাকে বলে সংসাজার নাম হলো সংসার আমি এখানে সংসাজতে এসেছি যা নয় তাই সাজি স্বামী নয় স্বামী সেজেছি স্ত্রী নয় স্ত্রী সেজেছি পুত্র নয় পুত্র সেজেছি কন্যা নয় কন্যা সেজেছি কিন্তু মনে ভাবি আমি তো চলে যাব আমি চলে গেলে এর কি হবে কে দেখবে যে চলে যায় সে তো আর দেখতে আসে না দেখে কে ভগবান দেখে তাহলে আমরা কেন এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানকে সেবা করব চলে আমাদের যেতেই হবে কেউ কারোর ধরে রাখতে পারবে না কেউ কোনোদিন স্থায়ীভাবে এই সংসারে থাকবে না এই সংসারটা অনিত্য এই আছে এই নাম জয় শ্রী রাধে নিতাই গৌর হরি গো তাই প্রথমে আসুন আমরা সবাই নিতাই চাঁদের চরণ আশ্রয় করে প্রাণ ভরে বলি নিতাই 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 সবাই একটু হাত তুলুন নিতাই 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 হে নিতাই 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 হে নিতাই 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 রক্ষমম নিতাই 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 পহিমা নিত্যানন্দ নিত্যানন্দ গায়নি অনায়াসে পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন হরিব হরিব
আমার নিতাই চাঁদের চরণ আশ্রয় করে আমরা প্রাণ ভরে লীলা সাধন করব। জানিতাই নিতাই চাঁদকে নিয়ে আমাদের একজন বাঙালি কবি, তিনি হলেন লালন ফকির, সুন্দর একটা পদ রচনা করেছেন। আসুন আমরা একটু আস্বাদন করি। তুমি ধরো চরণ ছেড়ো না, তুমি ধরো চরণ ছেড়ো না, আমার নিতাই কাউরে ছেড়ে সদা
পারে যেতে ডাকেছে নিতাই কলির জীবে হয়ে সদা পারে যেতে ডাকছে নিতাই অধীন লালনে বলে অধীন লালনে বলে যাই চলো যাই হবে এমন দয়াল মিলবে না হবে এমন দয়াল মিলবে না আমার নিতাই কাউরে ছেড়ে যাবে না নিতাই কাউরে ছেড়ে যাবে না তুমি ধরো চরণ ছেড়ো না তুমি ধরো চরণ ছেড়ো সেই নিতাই চাঁদের সংসারের কথা আমরা আস্বাদন করি কলিযুগ পাবনে অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি মধুময় প্রেমে ভূমি ত্যাগে করে শ্রীধাম নবদ্বীপের সকল ভক্তবৃন্দকে বৃদ্ধা জননীকে যুবতী বধূকে ত্যাগে করে ছুটে এসেছেন মধুময় ভোগভূমি নীলাচল ধাম রাজগুরু কাশ্মিশ্রের ছোট্ট কুঠিরে নির্ভীত গম্ভীরা গম্ভীরায় বসে দিবানিশে আস্বাদন করছেন চণ্ডীদাস বিদ্যাপতি ভক্ত কবি জয়দেবের গীত গোবিন্দ আর্তনাদ করে কৃষ্ণ দর্শনের জন্য হে কৃষ্ণ হে প্রাণনাথ হে প্রাণ বধুয়া কেন তুমি আমায় দেখা দাও না আমি যে তোমার চরণের দাসী বধু আমি যে তোমার চরণের দাসী তোমার দর্শনের আশায় তো ছুটে এসেছি হরিবোল